নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প আজ পরে শোনাব স্বর্ণকুমারী দেবীর লেখা গল্প লজ্জাবতী তাহলে শুনতে থাকো গল্পের নাম লজ্জাবতী শুনিতে পাই তাহার আসল নাম লজ্জাবতী নহে সে ছোটবেলায় নাকি বড় অভিমানী ছিল কোনো দোষ করিলে পিতামাতা যদি তাহাকে তিরস্কার করিতেন ওম নিষে লজ্জাবতী লতাটির মতো সংকুচিত জড়সড় হইয়া পড়িত তাহার ছোট্ট গৌরবর্ণ মুখখানি লজ্জায় লাল হইয়া উঠিত তাহার ডাগর ডাগর হাসি হাসি চোখ দুটি জলে ভরিয়া যাইত হৃদয়ের ভাব লুকাইবার ইচ্ছায় হাসিতে চেষ্টা করিয়া ও ম্লান হাসিতে সে এক অপূর্ব স্ত্রী ধারণ করিত তাই তাহার বাপ মা তাহাকে আদর করিয়া ডাকিতেন লজ্জাবতী লজ্জাবতীর পিতামাতা এই মধুর কোমল অভিমানের মধ্যে তাহার হৃদয় মাধুর্য প্রকাশিত দেখিতেন তাই তাহারা সাদরে ইহার সম্মান রক্ষা করিয়া চলিতেন কিন্তু শ্বশুর গৃহে লজ্জাবতীর এই অকৃত্রিম বিনয় নম্রতা প্রসূত শিশু সুলভ সরল লজ্জা মাধুরী কখনো আদৃত হয় নাই কি করিয়া হইবে সংসারে নিরবতার মাহাত্ম সকলের প্রাণে পৌঁছে কি সে তো প্রশংসার কাজ করিয়া ঢ্যাঁড়া পিটাইতে জানে না দোষের কাজ করিলেও পাঁচ রকম কথার ছলে ঢাকিয়া লইতে পারে না বিনা দোষে তাহাকে দোষী করিলেও তাহাতে কোনো কথা না কহিয়া অশ্রু বর্ষণ করে কিন্তু কঠোর সংসারে কোমল অশ্রুর সাক্ষ্য কয়জন সত্য বলিয়া গ্রহণ করে ইহাতে বরং তাহার সব প্রমাণিত হয় সুতরাং যে স্বভাবের গুণে লজ্জাবতী পিতামাতার আদরের ছিল সেই স্বভাবের গুণেই শ্বশুর গৃহে প্রতি পদে তারা সহ্য করে শীতের প্রভাত কিন্তু আজ কুয়াশা নাই নির্মল আকাশে সূর্যের অগ্নিগোলক জ্বলন্ত মহিমায় বিরাজিত হইয়া দিকবিদিক বিভাসিত করিয়া তুলিয়াছে নিদ্রাভঙ্গে লজ্জাবতী দেখিল তাহার ঘরের দেওয়ালে সূর্যকিরণ ঝিক করিতেছে ভাবিল কতই না জানি বেলা হইয়া গিয়াছে তাড়াতাড়ি বিছানা হইতে উঠিয়া একবার মাত্র আকাশের দিকে চাহিয়া সসম্ভ্রমে সূর্য প্রণাম করিয়া নিচে নামিয়া আসিল তাহার পর তাড়াতাড়ি স্নান সমাপন করিয়া দ্রুত পদে রন্ধন গৃহে আসিয়া দেখিল তাহার যা তখনও রান্নাঘরে আসেন নাই দাসী উনুন ধরাইয়া বাটনা বাটিতেছে সে তখন নিঃশ্বাস ফেরিয়া সুস্থিরভাবে কুটনার আয়োজন করিয়া লইয়া কুঠনা কুটিতে বসিল সেদিন তাহার রাঁধিবার পালা নহে বড় বউ রাঁধিবেন সে জোগাড় দিবে মাত্র তাহার কুটনাকুটা প্রায় শেষ হইয়াছে এই সময় শাশুড়ি আসিয়া সহাস্য মুখে কোমলস্বরে বলিলেন বৌমা শুনেছ দ্বাদশ বৎসর লজ্জাবতী শ্বশুর গৃহে আসিয়াছে এমন সাদরে শাশুড়ি তাহার সহিত কথা কহিয়াছেন বলিয়া তাহার মনে নাই সে তাহার দিকে চাইতে গিয়া থতমত খাইয়া আঙুল কাটিয়া ফেলিল শাশুড়ি বলিলেন শুনেছ ফুলকুমারী আসছে লজ্জাবতী তাড়াতাড়ি কাটা হাত কাপড়ে লুকাইয়া আশ্চর্য ব্যঞ্জক স্বরে বলিল ঠাকুরঝি আশ্চর্য হইবারই কথা লজ্জাবতী শ্বশুর গৃহে আসিয়া অবধি কখনো এ পর্যন্ত তাহাকে দেখে নাই চতুর্দশ বৎসর হইল ফুলকুমারীর বিবাহ হইয়াছে বিবাহের পর একবারও সে বাপের বাড়ি আসে নাই শ্বশুর ধনী লোক পুত্রবধূকে এই গৃহস্থ ঘরে পাঠাইতে অপমান জ্ঞান করিতেন শ্বশুরের মৃত্যুর পর তাই এতদিনে ফুলকুমারী পিত্রালয়ে আসিতেছে শাশুড়ি আবার বলিলেন আজ কার রাঁধার পালা বড় বউয়ের বুঝি তা দেখো বৌমা বড় মানুষের বউ এতদিন পরে আসছে যত্নের যেন কিছু কম না হয় শাশুড়ি চলিয়া গেলেন কাটা আঙুল জলে চুবাইয়া ধরিয়া লজ্জাবতী ভাবিতে লাগিল আর যে এই সুপ্রভাত আনিয়াছে সে না জানি কিরূপ কল্যাণরূপী উষাময়ী প্রতিমা তাহার আগমনে এই কঠোর অন্ধকার প্রান্তর এতদিনই বুঝি প্রেমালোকে আলোকিত হইয়া উঠিবে এক অপূর্ব আনন্দে তাহার হৃদয় পরিপূর্ণ হইয়া উঠিল একে কন্যা তাহে ধনীর ঘরণে গৃহে আসিয়াছে আবার অনেক দিনের পর চৌধুরী বাড়ির অন্তঃপুরে আজ পর্বোৎসবের ধুম কাহারও মুহূর্ত দাঁড়াইবার অবকাশ নাই বধুগণ রাঁধিতে ব্যস্ত দাসীগণ জোগাড় দিতে ব্যস্ত গৃহিণী আনাগোনা ও ফরমাস করিতে ব্যস্ত ছোট ছোট ছেলেমেয়েরা পিসিমা আসিতেছেন বলিয়া আনন্দে কোলাহল করিয়া ছুটাছুটি করিতে ব্যস্ত এই বেতিব্যস্ততার মধ্যে চাকর আসিয়া খবর দিল দিদিমণি আসছেন গো চাকর দাসী ছেলে মেয়ে গৃহিণী সকলেই উঠানে আসিয়া দাঁড়াইলেন লজ্জাবতীও তাড়াতাড়ি হাতা বেরি ফেলিয়া মাতৃদেবীর তিরস্কার না মানিয়া দ্বার দেশে আসিয়া উঁকি মারিল রন্ধনগৃহের সম্মুখেই অন্তপুরের উঠান একখানি বস্ত্রাবৃত পালকি অগ্রপশ্চাতে দুইজন সুসজ্জিত দারবান এবং উভয় পার্শ্বে পট্টবস্ত্র ও স্বর্ণহার বিভূষিতা দুই দাসী উঠানে আসিয়া দেখা দিল এই রাজসজ্জা দেখিয়া লজ্জাবতীর স্ফীত হৃদয় সহসা দমিয়া গেল ধনির নিকট দরিদ্র অনুগ্রহের পাত্র তাহাদের মধ্যে কি সক্ষতা সম্পর্ক হৃদয়ের সম্বন্ধ জন্মিতে পারে কিন্তু দেখিতে দেখিতে এই আড়ম্বরের মাঝে যখন সামান্য সাজে সামান্য বেশে এক হাস্যময়ী প্রফুল্লমুখী অসামান্য রমণী আবির্ভূত হইয়া দাঁড়াইলেন তখন নিমেষে তাহার ভাব দূর হইল হৃদয় এক উত্তাল আনন্দ তরঙ্গে তরঙ্গিত হইয়া উঠিল মা ফুলকুমারীর হাত ধরিয়া উপরে লইয়া গেলেন লজ্জাবতী তাহার আনন্দ উচ্ছ্বাস লইয়া আবার রান্নাঘরে ঢুকিল ঢুকিয়াই খানিকটা হলুদ লইয়া বড় বউয়ের পৃষ্ঠবস্ত্র রঞ্জিত করিয়া দিল বড় বউ রাগিয়া বলিলেন ও আবার কেশো আগিপনা সে হাসিয়া অস্থির হইল বড় বউয়ের রাগ তাহাতে দ্বিগুণ বর্ধিত হইল তিনি ভ্রূকুঞ্চিত করিয়া তীব্র স্বরে বলিলেন কাজের সময় ওসব ন্যাকামি ভালো লাগে না কি হাসি পেয়েছ ছোট বউ বুঝিল কাজটা ভালো করিতেছে না তবু হাস্য সম্বরণ করিতে পারিল না বড় বউ আবার বলিলেন ভেলা আদুরিপনা শিখেছিলি আদুরি গিরি ফলাতে হয় বাপের বাড়ি গিয়ে ফলাস আমাদের ও ভালো লাগে না এই কথায় তাহার অন্তর বিদ্ধ হইল নয়ন সজল হইয়া উঠিল তবুও সে হাসিতে লাগিল অনেক দিনের পর তাহার স্বাভাবিক শিশু সুলভ চপলতা ফিরিয়া আসিয়াছে আর লুকাইয়া একতরফা দেখা নহে এবার চোখে চোখে মিলন বধুরা অন্ন ব্যঞ্জন ক্ষীর নবনী দধি দুগ্ধ ফল মিষ্টান্ন সজ্জিত করিয়া দাঁড়াইয়াছে মা কন্যাকে ভোজন স্থানে লইয়া আসিলেন আহারের সরঞ্জাম দেখিয়া ফুলকুমারী বড় বউকে সম্বোধন করিয়া বলিল এ কী করেছিসল এত কেন আমি কি গুরু ঠাকরুন হয়ে এসেছি নাকি বড় বউ অর্ধ ঘোমটার মধ্য হইতে আস্তে আস্তে বলিল তা নইলে এতদিন পরে বাপের বাড়ি আসিস এখন বস রান্নার যেন নিন্দে না হয় পাতে পড়ে থাকলেই বুঝবো রুচল না মরে যাই আমি কি রাক্ষস নাকি ওকে বড় বউ মা তাহার উত্তরস্বরূপ বলিলেন তা জানিস নে ফুলি ও ছোট বউ কী করি বা জানবি শ্বশুর পোড়ার মুখ হেমের বিয়েতেও তো একবার পাঠালো না এত করে বললুম তা একবেলাও না এমন জানলে কি অমন ঘরে মেয়ে দি ফুলকুমারী ইত্যবসরে ছোট বউয়ের নিকটে আসিয়া বলিল এই আমাদের ছোটো বউ দেখিল দেখি মুখল বলিতে বলিতে সে তাহার ঘোমটা উঠাইল ছোট বউ একটু হাসিয়া আবার ঘোমটা টানিয়া দিল ফুল বলিল ও মা বেশ বউ হয়েছে দাদা দেখছি ছবির মতো বউ করেছে ছোট বউয়ের দিকে চাহিয়া হাসিতে হাসিতে ফুল এই কথা বলিল ছোট বউ হাসিয়া মুখ হেঁট করিয়া ঘিয়ের বাটি ভাতের থালার কাছে আর একটু সরাইয়া রাখিল কাজকর্ম শেষ করিয়া বিকালে লজ্জাবতী উপরে উঠিতেছে ফুলকুমারীকে আর একবার দেখিবার জন্য সে তৃষিত ফুলের প্রফুল্ল ভাব সহাস্য দৃষ্টি সাদর মধুর কথা সমস্তক্ষণ তাহার মনে তরঙ্গ তুলিয়াছে লজ্জাবতী নববধূর ন্যায় সলজ্জ আগ্রহে অধরের মৃদু হাসি চাপিয়া অধীর চরণ ধীরে ধীরে বিক্ষেপ করিয়া দোতলায় আসিয়া দাঁড়াইয়াছে এমন সময় পুঁটুরাণী আসিয়া বলিল মা আমার ফুল কাটা ফিতে পিসিমা চুল বেঁধে দেবে লজ্জাবতী সহসা স্বপ্নরাজ্য হইতে ভূতলে অবতীর্ণ হইলেন বিস্মিতভাবে বলিলেন সে কি তোর ফুল কাঁটা তো আমি রাখিনি মেয়ে বলিল রাখিস কি সেই যখন তুই কুটনো কুটছিলি আমি তোর কাছে রেখে এলুম কই আমি তো জানি নে আমাকে তো বলে আসিস নি মেয়ে বলিয়া আসে নাই সেটা ঠিক কিন্তু মা যে তুলিয়া রাখেন নাই সেটা তো আর তাহার দোষ নহে সে মুখ ঝামটা দিয়া বলিল কাছে রেখে এলুম তার বলবো কি শীঘ্র আমার দড়ি কাটা দে লজ্জাবতী নিজের দোষটাই মনে মনে মানিয়া লইয়া তাহাকে আর কিছু না বলিয়া গহনা খুঁজিতে আবার নিচে নামিলেন আর ফুলকুমারীকে দেখিতে যাওয়া হইল না এদিকে দাসী আসিয়া গৃহিণীকে বলিল দিদিমণির বিছানা তো করে এনু তা গায়ে নেব কি দেব একটা দাও ফুলকুমারী তখন বড় বইয়ের ঘরে তাহার সহিত গল্প করিতেছিল গৃহিণী একাকী ছিলেন দাসীর কথায় তিনি তাহার তল্পিতল্পা খুঁজিয়া একটিও ভালো লেপ পাইলেন না সবই ছেঁড়া ছেঁড়া পাতা চলে কিন্তু বড় মানুষের বউকে গায়ে দিতে দেওয়া যায় না গৃহিণী ভাবিত হইয়া পড়িলেন তবে বিপদে পড়িলে যাহার বুদ্ধি না জোগায় তিনি স্ত্রীলোকী নহেন মুহূর্তের মধ্যেই উপায় আবিষ্কৃত হইল দাসীকে বলিলেন দেখ আজ তো হেম পশ্চিমে যাবে ছোট বইয়ের গায়ের নেপটা ফুলির বিছানায় দিকে আর এর একটা আমি বেছে রাখি এসে তখন ছোট বইয়ের জন্যে নিয়ে যাস দাসী চলিয়া গেল খানিক পরে আসিয়া বলিল এমন অগুছালো বউও দেখেনি পুটুরানি গহনা রাখতে দিয়েছিল তা হারিয়ে খুঁজতে নেগেছে তাই তাকে আর বলতে পেনু না আপনি নেপটা নিয়ে দিদিমণির বিছানা করে এনু গহনা হারিয়েছে কি গহনা মাথার ফুল গো ফুল দেখো মা আমাদের শেষে দয়ে মজিও না তোমরা সব হারাবে আর আমরা গরিব মানুষ যেন মারা না যাই গৃহিণী এই খবরে রাগিয়া আগুন হইলেন আজ আনন্দের দিন মেয়ে ঘরে আসিয়াছে আর কি না পোড়ার মুখী বউ গহনা হারাইয়া অলক্ষণ করিয়া বসিল তিনি প্রথমে বড় বউয়ের ঘরে আসিয়া খবর দিলেন শুনেছিস ছোট বউ গহনা হারিয়েছে এই সেদিন চেলির কাপড়খানা হারালে আবার আজ এই কীর্তি এমন উরুন বউ ফুল বলিল মা তা বউ তো আর ইচ্ছে করে হারায়নি ফুলকে তাহার পক্ষ লইতে দেখিয়া মায়ের রাগ আরও দ্বিগুণ বাড়িয়া উঠিল তিনি বলিলেন তুমি তো বাছা বউয়ের গুণ জানো না তাই ও কথা বলছো দিন কতক থাকো তখন বুঝবে দেখতে মুখখানি অমন পেটে পেটে দুষ্টুমি ইচ্ছে করেই হারিয়েছে আর গহনা তো ওর যাবে না লাগে টাকা দেবে গৌরী সেন তুই আজ বাড়ি এসেছিস তাই ইচ্ছে করেই অলক্ষণ করছে বড় বউ কোনো কথা কহিল না ফুলকুমারী বলিল আচ্ছা দেখে আসি ব্যাপারটা কি হয়েছে তিনজনে মিলিয়া তখন ছোট বউয়ের সন্ধানে চলিলেন বেশি দূর যাইতে হইল না ছোট বউ নিচের সব ঘর খুঁজিয়া উপরে উঠিতেছিল বারান্দায় দাঁড়াইতেই শাশুড়ির তীব্র স্বর তাহার কানে পৌঁছিল কী গহনা আবার হারিয়েছিস যেন চিরকাল ধরিয়া সে গহনাই হারাইয়া আসিতেছে বাড়িতে আর লক্ষ্মী রইল না পরের বাড়ি মেয়ে পাঠানোই বা যাবে কি করে শ্বশুররা যখন বলবে আমাদের গহনা কি হলো তখন লজ্জায় না মুখ কালি হয়ে যাবে লজ্জাবতী মৃদুসারে বলিল এর শ্বশুরবাড়ির গহনা নয় আমার বাবা আমাকে যে ফুল দিয়েছিলেন তাই পরিয়ে দিয়েছিলাম বটে তোমার বাবা তোমায় যা দিয়েছেন তাই হারিয়েছে তা আমরা কথা কয়েছি ঘাট হয়েছে দোষ করলেই কথা কইতে হয় তা কথা কইলেই অমনি বাপের বাড়ির তুলনা দেখলি বাচ্চা ফুলি দেখ একবার তোর মায়ের অপমানটা দেখ বড় বউ বলিল হলেই বা বাপের বাড়ির গহনা জিনিসটা তো হারালো শাশুড়ি বলিলেন আরাক হারাক সব যাক আমাদের কথা কয়ে কাজ কি বলবো কি হরিমন ঘোষের মেয়ে আমি তাই অমন বউ নিয়ে ঘর করছি নইলে আর কেউ হলে বাপ বাপ ডাক ছাড়ত আয় বাছা তোরা কেউ কথা কোষ নে শাশুড়ি চলিয়া গেলেন ঘরে গিয়া সেই কথা লইয়াই গুলজার করিতে লাগিলেন ছোটবাবু সেদিন কোথায় নিমন্ত্রণে গিয়েছিলেন সন্ধ্যার পর বাড়ি ফিরিয়া মায়ের নিকট বিদায় লইতে গিয়া সেই সকল কথা তাহার কানে উঠিল মা নানা কথার পর বলিলেন বাছা তোদের তো এখন ঘর সংসার হয়েছে আমাকে তো আর দরকার নেই আমাকে কাশি পাঠিয়ে দে এখানে থেকে এসব অপমান আমার আর সয় না বাবু ছোট বইয়ের ব্যবহার শুনিয়া অত্যন্ত বিরক্ত হইলেন গোলযোগের আর ছাই কি দিন ছিল না আজ বিদেশে যাইবার দিন কত হ্যাঙ্গাম তিনি তো গৃহে গিয়াই ছোট বউকে বকিতে লাগিলেন কেবল বকিলেই রক্ষা ছিল বলিলেন আমি আর এরূপ গোলযোগ সহিতে পারি না এই চলিলাম আর ফিরিব না স্বামীকে যদি লজ্জাবতী সব খুলিয়া বলে তো এতটা কিছুই হয় না কিন্তু স্বামীর কঠোর বাক্যে তাহার হৃদয় এত কাতর হইয়া উঠিল যে মুখ দিয়া কথা ফুটিল না বিদায়ের দিনে এইরূপ স্নেহ সম্ভাষণ জানাইয়া স্বামী যখন চলিয়া গেলেন সে বিছানায় পড়িয়া বিদীর্ণ হৃদয়ে কাঁদিতে লাগিল তাহা ছাড়া তাহার উপায় কি যে রূপ স্বভাব লইয়া সে জন্মিয়াছে চতুর্দশ বৎসর পরে ফুলকুমারী পিত্রালয়ে আসিয়াছে তাই আপনার বাড়ি হইয়াও এ বাড়ির সবই যেন তাহার চোখে নূতন মায়ের শেষ স্ত্রী নাই তিনি এখন বৃদ্ধা বালিকা বড় বউ এখন গৃহিণী দাদারা সব বড় হইয়াছেন ঘরে ঘরে বালক বালিকার নবমুখ সকলই তাহার কাছে নূতন সর্বাপেক্ষা নূতন লজ্জাবতী এবং তাহার প্রতি বাড়ির ব্যবহার সে যেন ছাই ফেলিতে ভাঙাকুলা তাহাকে যা বকেন মা বকেন স্বামী বকেন মেয়ে পর্যন্ত এমনকি দাসীরা পর্যন্ত বকে তাহার কি দোষ কোনো দোষ আছে কি না ইহা বিচার করিয়া দেখাটাও কেহ আবশ্যক বিবেচনা করে না লজ্জাবতী কখনও নিজের দোষের প্রতিবাদ করে না ফুলকুমারী অবাক হইয়া গেল তাহার হৃদয় মমতার্দ্র হইয়া পড়িল সে ছোট বইয়ের পক্ষ হইয়া মাকে অনেক বুঝাইতে চেষ্টা করিল কিন্তু দেখিল বৃথা চেষ্টা মা তাহাতে আরও বেশি রাগিয়া যান এদিকে নিষ্ফল হইয়া সে সন্ধ্যার পর লজ্জাবতীর কক্ষে গমন করিল যদি কোনো রূপে তাহাকে একটু সান্ত্বনা দিতে পারে গৃহদ্বারে আসিয়া মাত্র দাদার রুষ্ট স্বর তাহার কর্ণে প্রবিষ্ট হইল ফুলকুমারী ভিতরে না গিয়া সেইখানেই দাঁড়াইল তখনই প্রায় দাদাকে গৃহের বাহিরে আসিতে দেখিয়া বলিল দাদা বউকে বকছ আমি তো বউয়ের কোনো দোষ দেখছি নে দাদা সহসা দাঁড়াইয়া বলিলেন তবে দোষ কার দোষ যদি হয় হয়তো পুঁটুরানির নইলে কারণে সে যদি বউকে গহনার কথা বলে তাহলে তো আর চুরি যায় না কিন্তু মায়ের মুখের ওপর অমন চোপা করার কি দরকার ছিল ফুলকুমারী একটুখানি ইতস্তত করিয়া বলিল দাদা সেটা ঠিক চোপা নয় মা যদি বুঝে দেখতেন তাহলে তাতে রাগ করতে পারতেন না তবে এখন বুড়ো হয়েছেন এক বুঝতে আর এক বুঝে বসেন কিন্তু তাই বলে তুমিও দাদা ভুল বুঝো না কি হয়েছে বলি শোনো কি কথার পর লজ্জাবতী মাকে কি বলিয়াছিল ফুলকুমারী তখন সমস্ত বৃত্তান্ত বলিয়া জিজ্ঞাসা করিল এতে কি ওর দোষ পেলে না তবে ভেবে দেখো দেখি বিনা দোষে তুমি পর্যন্ত ওরূপ করে বকলে ওর রূপ কষ্ট হয় বিশেষ করে আজ বিদেশে যাবার দিন ওকে বকে যাচ্ছ তোমার একটু মায়া করে না দাদা দাদা আর কিছু না বলিয়া আবার গৃহে প্রবেশ করিল শয্যায় আসিয়া দেখিলেন লজ্জাবতী কাঁদিতেছে নিকটে বসিয়া বলিলেন লজ্জাবতী তুই কি চিরকাল লজ্জাবতী থাকবি এতক্ষণ সব খুলে বললেই তো আমি বুঝতুম তোর দোষ নেই যা হয়েছে তা হয়েছে ভুলে যা লক্ষ্মীটি আর কখনও তোকে বকবো না আমায় মাপ কর লজ্জাবতী গভীর সুখে ফোঁপাইয়া কাঁদিয়া স্বামীর বুকে মাথা রাখিল স্বামী চলিয়া গিয়াছেন রাত্রি গভীর চারিদিক নিস্তব্ধ কিন্তু লজ্জাবতীর নিদ্রা আসিতেছে না গভীর কষ্টের পর স্বামীর প্রেমাদর পাইয়া কৃপণের ন্যায় সে তাহা এখনও আস্তে আস্তে উপভোগ করিতেছে এক একবার তাহার আশ্চর্য মনে হইতেছে স্বামী সব কথা কি করিয়া জানিলেন কে বলিল সহসা সে চমকিয়া উঠিল ফুলকুমারী তাহার শিয়রে দাঁড়াইয়া বলিল বউ এখনও বিছানায় যাসনি স্বামীকে বহির্বাটির দ্বার পর্যন্ত পৌঁছাইয়া আসিয়া সেই যে সে নিচে শতরঞ্চের উপর শুইয়া পড়িয়াছে আর ওঠে নাই ফুলকুমারীকে দেখিয়া উঠিয়া বসিয়া বলিল ঠাকুরজি তুমি এখনও শৌনি ঠাকুরজি বলিলেন আমি শুয়েছিলাম বিছানা থেকে উঠে তোকে দেখতে এলুম দাঁড়া প্রদীপটা কাছে আনি ভালো করে মুখ দেখা যাচ্ছে না ফুলকুমারী দ্বীপটার নিকটে আনিয়া ভালো করিয়া জ্বালাইয়া দিয়া নিকটে বসিল বউয়ের মুখের দিকে এক দৃষ্টি চাহিয়া বলিল তোর না ভাই বারো বছর বিয়ে হয়েছে আচ্ছা তখন কি তুই এর চেয়েও ছোটো ছিলি তোকে এখনও এমন ছোট দেখতে মনে হয় যেন কোনে বউটি বউ একটু হাসিল ননদ তাহার হাতটি হাতের মধ্যে ধরিয়া বলিল তুই ভাই অমন কেন কেমন যেখানে তোর দোষ নেই সেখানেও কথা কষনে কথা কইতে গিয়ে দেখেছি উল্টো হয় কে জানে আমি কি রকম করে বলি সবাই ভুল বোঝে দাদাও কেন আমি দাদাকে বুঝিয়ে বলতে সব তো তিনি বুঝলেন তবে ফুলকুমারী তাহার পক্ষ লইয়া স্বামীকে সব কথা বলিয়াছে তাহার জন্যই সে স্বামীর আদর পাইয়াছে কৃতজ্ঞতায় লজ্জাবতীর নয়ন অশ্রুপূর্ণ হইয়া উঠিল সে বলিল তিনি কিছু বললে আমার বড় কান্না পায় তাই তো মুখ ফুটে কোনো কথা বলা হয় না বুঝেছি না তা ঠিক না তিনি বিরক্ত হয়ে তারপর আর জিজ্ঞাসা করেন না হায় রে আমার নি কে জানে ভাই তোকে সবাই বকে কী করে কী করে তোর উপরে রাগ করে দিন কতক পরে তুমিও বকবে দেখবে আমার উপর রাগ না করে লোকে থাকতে পারে না কখনো না যদি দোষ করি তাহলেও না তোকে যে সকলেই বকে আমি আবার কোন প্রাণে বকব লজ্জাবতী তাহার হাত দুটি ধরিয়া টিপিয়া বলিল তাও নাকি কখনো হয় আনন্দ সজল নেত্রে খানিক পরে ফুলকুমারি চলিয়া গেলেন বউ বিছানায় গেল কিন্তু কিছুতেই ঘুম হইল না সে রাত্রির সমস্ত ঘটনা স্বামীর আদর ফুলকুমারীর সস্নেহ বাক্য অকৃত্রিম ভাব তাহার মস্তিষ্ক আলোড়িত করিতে লাগিল সুখের চিন্তায় উত্তেজিত হইয়া সমস্ত রাত্রি সে জাগিয়া কাটাইল ভোরবেলা উঠিতে গিয়া দেখিল মাথা বড় ঘুরিতেছে আবার সে শুইয়া পড়িল ফুলকুমারী সকালে গৃহে আসিয়া বউকে তখনও শয্যায় দেখিয়া মশারির দরজাটা একটু খুলিয়া যখন উঁকি মারিল লজ্জাবতী তখন তাড়াতাড়ি উঠিয়া বসিল লজ্জাবতীকে নিতান্ত বিবর্ণ ক্লান্ত দেখিয়া ফুলকুমারী বলিল বউ তোর কি অসুখ করেছে নাকি অমন দেখাচ্ছে কেন লজ্জাবতী তাড়াতাড়ি বলিল না ফুলকুমারি বলিল কিন্তু তুই যে কাঁপছিস শীত করছে গায়ে কাপড় দে না লজ্জাবতী বিছানার এদিক ওদিক চাহিয়া বলিল আমার নেপটা কই দেখছি তো গোলমালে শাশুড়ির দত্ত লেপটি দাসী তাহার জন্য আনিয়া রাখিতে ভুলিয়া গিয়াছিল ও মা সারা রাত নেপ না গায়ে দিয়ে এমনি কাটিয়েছিস কেন তোর নেপ কোথায় গেল জানি নে ঝি বুঝি শুকোতে দিয়েছিল তুলে দিতে ভুলে গেছে বলিতে বলিতে লজ্জাবতী বিছানার বাহির হইল ফুলকুমারী তাহার মাথায় হাত দিয়া দেখিয়া বলিল সত্যি বউ তুই এখন উঠিস নে শুয়ে থাক তোর কপালটা যেন গরম গরম মনে হচ্ছে বউ হাসিয়া বলিল এখন শুয়ে থাকলে কি চলে ও কিচ্ছু না একটু মাথা ধরেছে স্নান করলেই সেরে যাবে এখন কেন চলবে না কেন আজ বুঝি তোর রাধার পালা তা অসুখ করলেও পালা রাখতে হবে নাকি আমি রাঁধব এখন লজ্জাবতী জিভ কাটিয়া বলিল ঠাকুরঝি খেপেছ নাকি সত্যি আমার কিছু হয়নি এমন আজগুবি অসম্ভব প্রস্তাব সে যেন জীবনে কখনও শুনে নাই বলিতে বলিতে সে খাটে বসিয়া পড়িল ফুল বলিল আমার মাথা খাস তুই শো এমন সময় দাসী একটা লেপ আনিয়া বিছানায় ফেলিয়া বলিল এই তোমার নেপ রইল গো কাল আনতে ভুলে গেছনু তা উনুন যে বয়ে যাচ্ছে আজ কি আর বান্না করতে হবে না লজ্জাবতী বলিল চল যাচ্ছি দাসী গেল ফুল বলিল আমার কথা রাখবি নে তবু রাঁধতে যাবি বউ কাতর হইয়া বলিল ঠাকুরজি তুমি রাঁধবে সে কি করে হবে কেন তাতে কি হয় তবে আমি তোর এত পর বেশ এই কথা বলিয়া ফুল রাগ করিয়া চলিয়া যাইতে উদ্যত হইল লজ্জা বলিল শোনো ঠাকুরজি না তা নয় কিন্তু মা তাহলে রাগ করবেন তিনি ভাববেন তার সঙ্গে বোঝাপড়া সে আমার লজ্জাবতী একটু ভাবিল ভাবিয়া সেই প্রস্তাবের অসম্ভাব্যতাটা মনে মনে কল্পনা করিয়া ব্যগ্রভাবে বলিল ছি ছি তাও কি হয় না ঠাকুরজি সে কোনো মতে হবে না কোনো মতে হবে না বেশ তুই রাঁধলে আমি কিন্তু সে রান্না খাবো না ফুল রুষ্ট স্বরে এই কথা বলিয়া চলিয়া গেল লজ্জাবতী ডাকিল ঠাকুরজি কিন্তু ফুল আর ফিরিল না লজ্জাবতী আর পারিল না সে তাহার ঘূর্ণমান উত্তেজিত মস্তক লইয়া সেইখানেই শুইয়া পড়িল এখনও একদিন যায় নাই ইহার মধ্যে ঠাকুরজিও তাহার উপর রাগ করিল সে বুঝিল এ রাগ ঠাকুরঝীর স্নেহপ্রসূত কিন্তু তবুও তাহাতে তাহার হৃদয় বিদ্ধ হইল দুঃখে অভিমানে অশ্রু উথলিয়া উঠিল কাঁদিয়া মনে মনে সে কহিল ঠাকুরজিও আমার উপর রাগ করিল আমার মরণই ভালো লজ্জাবতী খানিক পরে নিচের রন্ধনশালায় আসিয়া দেখিল ফুল উনুনে হাঁড়ি চড়াইয়া বড় বউকে রান্নার সম্বন্ধে নানারূপ প্রশ্ন করিতেছে বড়ো বউ কুটনা কুটিতে কুটিতে হাসিয়া উত্তর করিতেছেন ফুলের বাঁহাতি উনুনে ডালের হাঁড়ি ডান দিকে কড়ায় তেল ফুটিতেছে সে জিজ্ঞাসা করিতেছে বৌলো তেল চড় করে এলো এখন তরকারিগুলো দি বউ হাসিয়া বলিতেছে বলি তোমার অমন কাজ না করলেই কি নয় চরবরানি আগে থামুক তখন দেবে ফুল বলিল ওইল ডাল উথলে উঠল কি করি আয় আয় লজ্জাবতী বলিল এই যে আমি আসছি ঠাকুরজি সে আসিতে ডাল উথলিয়া খানিকটা ফুলের পায়ে পড়িয়া গেল পা পড়িল ফুলের তাহার জ্বালা ভোগ করিল যেন লজ্জাবতী এই ঘটনায় এমনই সে ব্যথিত হইয়া পড়িল সে শুষ্ক মুখে তাড়াতাড়ি তাহার শুশ্রূষা করিতে বসিয়াছে এমন সময় শাশুড়ি আসিয়া উপস্থিত হইলেন আসিয়া গালে হাত দিয়া বলিলেন ও মা তাই তো সত্যি ফুলকুমারি রাঁধছে আমার বিশ্বাস হয়নি আবার পা পুড়িয়ে ফেলেছে বলি সব রাজার ঝিরা ননদ দুদিন মাত্র থাকতে এসেছে তাকে না পুড়িয়ে মনস্কামনা সিদ্ধি হলো না বড় বউ বলিল আমি তো সেই অবধি বারণ করছি তা ঠাকুরজি তো শোনে না কী করবো ছোটো বইয়ের অসুখ করেছে না পারে আমি রাঁধছি তোর কেন বাপু আসা শাশুড়ি ছোট বইয়ের অসুখ করেছে তাই উনি রাঁধতেছেন দেখ ফুলি আমি আজ মাথা মুর খুঁড়ে মরব এদিকে আয় বলছি মাইরি এমন বউ তো আমি কখনো দেখিনি বড় বউয়ের প্রতি ফুল ক্রুদ্ধ কটাক্ষ নিক্ষেপ করিয়া মাকে বলিল না মা আমি শখ করে রাঁধতে এসেছি আমি এই ডাল আর তরকারিটা রেঁধে যাচ্ছি তুমি যাও মা বলিলেন তুমি রাঁধবে আর বৌরা পায়ের উপর পা দিয়ে বসে থাকবে আয় বলছি নইলে আমি রক্ষকে রাখবো না বলিয়া হেসেলে উঠিয়া ফুলের হাত ধরিয়া হর হর করিয়া টানিয়া লইয়া গেলেন এবং সমস্ত বেলা ধরিয়া তাহাকে এমন চোখে চোখে রাখিয়া দিলেন যে ফুলের আর লুকাইয়াও এ মুখো হইবার জোর হইল না লজ্জাবতী তাহার অসুখ শরীর লইয়া নিস্তব্ধে রাঁধিল কিন্তু রান্নার পর গৃহে আসিয়া সেই যে শুইয়া পড়িল আর উঠিবার সামর্থ্য রহিল না বড় বউ ফুলের ভাত বাড়িয়া উপরে লইয়া শিল পুঁটুরানি পিসিমাকে ডাকিল পিসিমা ভাত এসেছে খাবে গো মা মেয়েকে সঙ্গে করিয়া আহার স্থানে আসিয়া ছোট বউকে না দেখিয়া বলিলেন রাজার ঝির বুঝিয়ার এদিকে আসতে নেই পুঁটুরানি বলিল মায়ের বড় অসুখ করেছে সে শুয়ে পড়েছে শাশুড়ি বলিলেন সব ভান কাজের নামে অমনি অসুখ তাহার অসুখের কথা শুনিয়া ফুলের বুকটা ধরাস করিয়া উঠিল বুঝিল বিশেষ অসুখ না হইলে সেখানে আসিত সে বলিল না মা সকাল থেকে তার অসুখ করেছে রেধে ভালো করেনি একটা বাড়াবাড়ি না হয় মা বলিলেন অমনি বাড়াবাড়ি হল একটু বুঝি মাথা ধরেছে আর পড়ে আছে গেরস্থের বাড়ি অত বড় মানুষই করলে চলে না ফুল আর কিছু না বলিয়া আহারের পর তাহার গৃহে গমন করিল মাও তাহার সঙ্গ লইলেন লজ্জাবতীকে দেখিয়া শাশুড়ির জ্ঞান জন্মিল যে সে সত্যই পীড়িত ফুল তাহার কপালে হাত দিয়া বলিল উহ আগুন যে বউ শীতে কাঁপছে নেপটা আবার গেল কোথা কাল তো বউয়ের বিছানায় মোটেই নেপ ছিল না সারা রাত শীতে সারা হয়ে আসলে এই অসুখটা হয়েছে শাশুড়ি বললেন বড় মানুষের ঝি একটা নেপ দিয়েছিল তা ফেরত দেওয়া হয়েছে গেরস্থ ঘর একদিন কি নিজের ভালো নেপটা নইলে চলে না না হয় ননদকেই গায়ে দিতে দিয়েছিল তার জন্যে একেবারে অসুখ বাঁধানো লজ্জাবতী জানিতই না যে শাশুড়ি তাহার লেপের পরিবর্তে অন্য লেপ তাহাকে দিয়াছেন সুতরাং সকালে রন্ধন গৃহে যাইবার সময় বিছানা তুলিতে গিয়া ছেঁড়া লেপখানা দেখিয়া ভাবিল দাসী লেপটা বদল করিয়া আনিয়াছে তাই পঁটুরানীকে দিয়া লেপটা ফেরত পাঠাইয়া দিয়াছিল ফুল বলিল সে যা হোক এখন একটা লেপ পাঠিয়ে দাও দেখি শাশুড়ি চলিয়া গেলেন ফুল লজ্জাবতীর সেই করুণ কাতর মুখের দিকে ব্যথিত দৃষ্টিতে চাহিয়া বলিল কেন আমি জোর করে রাঁধলুম না তাহলে তো তোর অসুখ হতো না লজ্জাবতীর চক্ষু অশ্রুপূর্ণ হইয়া উঠিল সে বলিল না আমার রেঁধে অসুখ করেনি বলো দিদি তোমার আর রাগ নেই তুমিও ভাই আমার উপর রাগ করলে ফুলকুমারী কাঁদিয়া তাহার গলা ধরিয়া কহিল আর আমি কখনো রাগ করব না বল ভাই তুই কিছু মনে করবি লজ্জাবতী কোনো কথা কহিল না তাহার মাথা ফুলের বুকে রাখিয়া গভীর প্রশান্ত সুখে সে কাঁদিতে লাগিল প্রাণে প্রাণে এক হইয়া দুজনে অশ্রুজলে জল মেলাইল বুঝিবা লজ্জাবতীর কাঁদিবার স্বাদ মিটিল ইহার পর আর সে কাঁদিল না স্বামী যে কথা দিয়াছিল ফুল যে কথা দিয়াছিল তাহা ঠিক হইল আর লজ্জাবতীকে তাহাদের বকিতে হইল না কয়েকদিনের মধ্যেই লজ্জাবতী রোগসজ্জা হইতে একেবারে চিতা শয্যায় শয়ন করিল শাশুড়ি কাঁদিতে কাঁদিতে কহিলেন আহা গেল গো নিজের দোষে প্রাণটা খোয়ালে রাগ করে নেপটা গায়ে না নাগো রাগ করে বললে না যে অসুখ করেছিল দাসী চাকর যা সকলেই এই এক ধোয়া ধরিয়া কাঁদিলেন কেবল একটি গভীর শোক্লিষ্ট অনুতপ্ত হৃদয় তাহাদের সঙ্গে যোগ না দিয়া নির্জনে মর্মান্তিক দুঃখের অশ্রু বর্ষণ করিয়া মনে মনে কহিল হায় হায় কি করিলাম কেন তাহার উপর রাগ করিয়াছিলাম বুঝিবার সে ওই অভিমানেই গেল বুঝি আমিই তাকে মারিলাম একবার মুহূর্তের জন্য ফিরিয়া এসো দিদি একবার প্রাণ ভরিয়া আদর করিয়া লই আদরের ভিখারিনী তোমাকে কেহ আদর করে নাই আমিও করিলাম না জীবনী এ দুঃখ সেলের মতো মর্মে মর্মে বেঁধিয়া থাকিবে এতক্ষণ শুনলে স্বর্ণকুমারী দেবীর লেখা গল্প লজ্জাবতী কেমন লাগলো গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম